আসসালামু আলাইকুম ভিউয়ার, রাজশাহী টেক স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও সবাইকে অভিনন্দন। আজকের ভিডিওটি চাকরি প্রার্থীদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও। প্রায় চাকরির পরীক্ষাতেই এমসিকিউ এবং লিখিত উভয় পরীক্ষাতেই ঘনমূল নির্ণয়ের অঙ্ক আসে। তো ঘনমূল খুব সহজেই সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে আমরা নির্ণয় করতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। তাহলে নর্মাল ক্যালকুলেটরে কিভাবে ঘনমূল নির্ণয় করা যায়? তো নর্মাল ক্যালকুলেটরে শুধু বর্গমূল নির্ণয় করা যায়, কিন্তু ঘনমূল নির্ণয় করা যায় না। তো কিভাবে ঘনমূল নির্ণয় করা যায়, আজকের ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা খুব সুন্দরভাবে এটি নির্ণয় করতে পারবেন। তো দেখুন, প্রথমে ক্যালকুলেটরটা অন করে নিলাম। আমরা 64-এর ঘনমূল নির্ণয় করব। তাহলে 64-এর ঘনমূল নির্ণয় করতে হলে প্রথমে আমরা 64 উঠাবো। উঠানোর পর দুইবার রুট চাপব, একবার দুইবার, এরপরে গুণ চাপব, এরপরে আবার চারবার রুট চাপব, 1, 2, 3, 4। এরপরে আমরা আবার গুণ চাপব, এরপরে রুট চাপতে হবে হচ্ছে 8 বার। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এরপরে আবার গুণ চাপতে হবে, এরপরে আবার রুট চাপতে হবে হচ্ছে 2 বার, 1, 2, এরপরে সমান চাপ দিতে হবে। তাহলে দেখেন মান আসছে কত, 3.999, অর্থাৎ এটা 4 ধরে নিতে হবে, কারণ 0.01 কম হলে কোনো সমস্যা নাই। তো এটা আপনারা বুঝতে পারছেন। তাহলে দেখলেন যে কিভাবে নর্মাল ক্যালকুলেটর দিয়ে ঘনমূল নির্ণয় করা যায়। তো একটি কথা না বললে নয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অল করে দিন। তো এটা তো একটি দেখলেন, আরেকটি দেখাই যেটি হচ্ছে দশমিকের, অর্থাৎ এগুলো ভিডিও যাতে ছোট হয় সেজন্য আমরা আগেই লিখে রাখছি। তো 1262-র যদি ঘনমূল নির্ণয় করি, তাহলে প্রথমে লিখতে হবে 1262, এরপরে আবার কি দুইবার রুট চাপতে হবে, অর্থাৎ 1, 2 গুণ, এবার 4 বার, তাহলে 1, 2, 3, 4, আবার গুণ চাপতে হবে, এরপরে 8 বার, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এরপরে আবার গুণ, এরপরে চাপতে হবে হচ্ছে 2 বার, 1, 2, এরপরে সমান চাপতে হবে। তাহলে দেখুন মান আসছে কত, 10.10.86, অর্থাৎ 10.80 লিখলেও হয়, 81 লিখলেও হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আর যদি কিছু, অবশ্যই তো কিছু শিখছেন, একটা নতুন বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে এই ভিডিওটি দেখে সবাই কিছু শিখতে পারে। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করুন। ধন্যবাদ।